সোশ্যাল মিডিয়ার দর্শকদের সামনে এলেন টলিউডের কুইন খ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নতুন লুকে দেখে অবাক। তার মাথার সিঁথি ভর্তি রয়েছে লাল রঙের সিঁদুর, ঠোঁটে রয়েছে লাল লিপস্টিক, মুখে মেকআপ, চুল কোকড়া কোকড়া এবং সাথে পরনে পড়েছে একটি অসম্ভব সুন্দর কালো রঙের শাড়ি এবং কালো রঙের ব্লাউজ, যাতে দেখে অপরূপা সুন্দরী লাগছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। কেউ বলতে পারবে না যে তার তিনটে বিয়ে হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু এবার কি তবে চতুর্থ বিয়ে করে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শ্রাবন্তী? এমনটা মনে করছে অনেকেই। তবে এটি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা ওমের সাথে যেটি হতে চলেছে সেই সিনেমারই কিছু লুক বলে ধরে নিয়েছে অনেকে। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ওম প্রথমবারের মতো জুটি বেঁধেছে একটি সিনেমায়, সেখানে তাদের বিয়েও হয়েছে। সেই বিয়ের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার সেই বিয়ের পরে সিঁদুর পরে কালো শাড়ি পরে সোশ্যাল মিডিয়ার দর্শকদের চমকে দিল। আপনাদের শ্রাবন্তীর এই নতুন লুক কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।